আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ জাহিদ হোসেন, নেফ্রোলজিস্ট, ন্যাশনাল ইনস্টিটিউট অফ কিডনি ডিজিজ অ্যান্ড ইউরোলজি, শেরেবাংলা নগর, ঢাকায় কর্মরত আছি। আজ আমি কিডনি ট্রান্সপ্লান্ট নিয়ে কিছু তথ্য আপনাদের সঙ্গে আলোচনা করব। আমাদের মধ্যে, সমাজের মধ্যে কিডনি ট্রান্সপ্লান্ট নিয়ে কিছু ভীতি, কিছু ভুল তথ্য এবং কিছু কিছু ক্ষেত্রে সঠিক তথ্য আপনারা জানেন, সেইগুলো নিয়েই আমরা আজকের এই আলোচনা। তো কিডনি ট্রান্সপ্লান্ট আসলেটা কী? কিডনি ট্রান্সপ্লান্ট এর বাংলা করলে দাঁড়ায় যে কিডনি প্রতিস্থাপন। আসলে এখানে কিডনি প্রতিস্থাপন বলতে, একজনের কিডনি যেখানে দুটো কিডনি আছে, একটা ফেলায় দিয়ে আরেকটি ওইখানে বসায় দেওয়া, এটা কিন্তু নয়। কিডনি ট্রান্সপ্লান্ট হচ্ছে তার মধ্যে যে দুটো কিডনি আছে, সেই দুটো কিডনি যখন, বা একটি কিডনি যদি জন্মগতভাবে থাকে, সেটাও যদি কিডনি দুটো বা একটি যেটাই হোক না কেন, পুরোপুরি বিকল হয়ে যদি তার কোনো কাজই না করে থাকে, সেই সময় চিকিৎসার একটা অংশ হিসাবে কিডনি ট্রান্সপ্লান্ট করা পরামর্শ দেওয়া হয়ে থাকে। কিডনি ট্রান্সপ্লান্ট সবচেয়ে ভালো চিকিৎসা পদ্ধতি কিডনি ফেলিওরের। কিডনি ট্রান্সপ্লান্ট ছাড়া কিডনি ফেলিওরের রোগীদেরকে কিডনি ডায়ালাইসিস করা হয়, রক্তের ডায়ালাইসিস বা পেটের ডায়ালাইসিস, কিন্তু এটা কিডনি প্রতিস্থাপনের মতো এত কার্যকর নয়। ফলশ্রুতিতে গোটা বিশ্বেই আজ কিডনি প্রতিস্থাপন বা কিডনি ট্রান্সপ্লান্টের জন্য পরামর্শ দেওয়া হয় এবং এটাকে এনকারেজ করা হয়। তো কিডনি প্রতিস্থাপন বা কিডনি ট্রান্সপ্লান্টের জন্য আসলে একটা কিডনির প্রয়োজন পড়ে। সেই কিডনিটা জীবিত মানুষ বা ব্রেন ডেথ, মানে ব্রেন মারা গেছে কিন্তু হার্ট এবং লাংস চলাচল করছে, এইরকম আইসিইউ রোগীর কাছ থেকে সেই কিডনি নিয়ে একজন অসুস্থ দীর্ঘমেয়াদী কিডনি রোগীর শরীরে প্রতিস্থাপন করা হয়। অথবা জীবিত যে কেউ সুস্থ একজন মানুষ, তার দুটো কিডনির একটি কিডনি একজন অসুস্থ দীর্ঘমেয়াদী কিডনি রোগে আক্রান্ত রোগীকে দান করতে পারেন। তবে বাংলাদেশের আইন অনুযায়ী এটা শুধুমাত্র বাবা মা, ভাই বোন, সন্তান, চাচাতো ফুফাতো খালাতো মামাতো ভাই বোন এবং চাচা খালা ফুফু মামা, দাদা দাদি নানা নানি এবং স্বামী স্ত্রী, এরা একে অপরকে কিডনি দান করতে পারেন। অন্যদের ক্ষেত্রে কিডনি দান আইনগতভাবে সিদ্ধ নয়। বাংলাদেশে আমরা সকল ধরনের কিডনি প্রতিস্থাপনের প্রস্তুতি বাংলাদেশে আছে, কিন্তু মৃত ব্যক্তি বা ব্রেন ডেথ রোগীদের ক্ষেত্রে কিডনি দানের ক্ষেত্রে বা প্রতিবন্ধকতার জন্য সেটা এখনও শুরু হয়নি। তবে এটি শুরু হইলে বাংলাদেশে একটা দারুণ মিরাকল হয়ে যাবে এবং এটা খুব জরুরি, কারণ গোটা বিশ্বেই এখন পর্যন্ত যা কিডনি প্রতিস্থাপন হয় তার 70-80% আসলে আইসিইউতে মৃত ব্যক্তির দান করা কিডনি থেকেই হয়ে থাকে। তো কিডনি প্রতিস্থাপন বাংলাদেশের বেশ কিছু জায়গাতে হয়ে থাকে। এখানে আমাদের জাতীয় ন্যাশনাল ইনস্টিটিউট অফ কিডনি ডিজিজ ইউরোলজি এবং সরকারিভাবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি ঢাকাতে এই কিডনি প্রতিস্থাপন হয়ে আসছে সফলতার সাথে, এবং আমাদের এই সফলতার হার গোটা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বেশ ঈর্ষণীয়ই বলা যায়। কিডনি প্রতিস্থাপন করলেই যে কিডনির চিকিৎসা শেষ, এটা কিন্তু অনেকেই মনে করেন যে হয়তো বা এটা শেষ, আমার আর পরবর্তীতে কিছু করতে হবে না। তবে এটা কিন্তু ভুল যে কিডনি প্রতিস্থাপনের পরেও সেই কিডনিকে টিকায় রাখার জন্য, ভালোভাবে কাজ করানোর জন্য তার আজীবন, যতদিন এই কিডনি কাজ করবে এবং কাজ করাইতে চাই আমরা, ততদিন পর্যন্ত কিছু ঔষধ, দামি ঔষধ বা ইমিউনোসাপ্রেসিভ ড্রাগস বলি আমরা, সেগুলো খেতে হয়। এবং এটা একটি খরচের ব্যাপার, প্রথম দিকে একটু খরচ বেশি হয় কিন্তু পরবর্তীতে এই খরচ অনেক কমে আসে। তবুও এটি হিমোডায়ালাইসিস বা পেরিটোনিয়াল ডায়ালাইসিসের চেয়ে অনেক স্বল্প মূল্যের, এবং একজন মানুষের সামগ্রিক জীবনের আচরণের জন্য, জীবন আচরণের জন্য যেটুকু প্রয়োজন
স্বাচ্ছন্দ্যের প্রয়োজন, যেটা আসলে রক্তের হিমোডায়ালাইসিস বা পেরিটোনিয়াল ডায়ালাইসিসে অর্জন করা যায় না, সেটাও কিন্তু এই কিডনি প্রতিস্থাপনে অর্জন করা যায়। এবং একজন কিডনি প্রতিস্থাপিত রোগী অন্যান্য সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে পারেন কিছু নিয়মকানুনের মধ্যে থেকে। তো যাদের খুব অ্যাডভান্স কিডনি, দীর্ঘমেয়াদী কিডনি রোগ হয়ে গেছে, যাদের জন্য তাদের নেফ্রোলজিস্টরা এখন কিডনি হিমোডায়ালাইসিস বা পেরিটোনিয়াল ডায়ালাইসিস করার পরামর্শ দিয়েছেন, এবং বাংলাদেশের ল অনুযায়ী তাদের কাছে রক্তের ডোনার আছেন, সেম গ্রুপের ডোনার বা অন্য গ্রুপের হলেও হবে ডোনার আছেন, তারা এই প্রতিস্থাপনের দিকে এগিয়ে আসতে পারেন। এবং মৃত ব্যক্তির কিডনি দান, এটা উৎসাহজনক আর এগিয়ে এলে কিডনি প্রতিস্থাপনটা আরও সহজলভ্য হবে বাংলাদেশে। একসময় বাংলাদেশে মানুষ একজন আর একজনকে রক্ত দিতে চাইতেন না, সেটা কিন্তু এখন আমরা যদি বলি যে আমার এক ব্যাগ রক্ত লাগবে, দেখা যায় 100 জন এগিয়ে আসছে। তারপরে দেখুন যে কর্নিয়া ট্রান্সপ্লান্ট, মৃত ব্যক্তির কর্নিয়া দান, এটা কিন্তু এখন অনেকটাই বাংলাদেশে ব্যাপকভাবে প্রচলিত। ঠিক আমরাও আশাবাদী যে বাংলাদেশের মানুষ একদিন বুঝবে এবং জানবে তারা অবশ্যই এই দীর্ঘমেয়াদী কিডনি রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য দেখা যাবে যে তাদের আত্মীয় স্বজন, মৃত আত্মীয় স্বজনের কিডনি দানে এগিয়ে আসবেন। ধন্যবাদ আপনাদেরকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।